করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে অর্থনৈতিক অগ্রগতির হার আবারও নিম্নমুখী বাড়ছে বেকারত্ব সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা এর সমীক্ষা বলছে বেকারত্বের সিংহভাগ চাপ এসে পড়েছে দেশের মহিলা এবং যুব প্রজন্মের ওপর সিএমআইয়ের সমীক্ষা বলছে এদেশে দু হাজার সালে ডিসেম্বরে বেকারত্বের হার ছিল সর্বাধিক নয় দশমিক শূন্য শতাংশ তবে দু হাজার কুড়ি সালের শুরু থেকে করোনার প্রকোপ কমতে শুরু করে ভারতে চাকরির বাজারও আবার ঊর্ধ্বমুখী হতে থাকে সিএমআই জানাচ্ছে চলতি বছরের মার্চ মাসে দেশে বেকারত্বের হার ছিল এ সময়ের মধ্যে সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ শতাংশ বেকারত্বের হার কমার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের গতিও বাড়তে শুরু করে তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে আবারও অর্থনৈতিক সংকট শুরু হয়ে গিয়েছে কোথাও পুরো লকডাউন কোথাও নাইট কারফিউ জারি তার প্রভাবে আবারও বাড়ছে কর্মহীনতা বেকারত্ব চলতি বছরের এপ্রিল মাসে দেশের বেকারত্বের হার আবারও বেড়ে দাঁড়ায় সাত দশমিক নয় সাত শতাংশে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে দেশে ফের নতুন করে বাড়তে থাকা বেকারত্বের বলি হচ্ছেন মহিলা ও তরুণরা চাকরি হারানোয় তাঁরাই এগিয়ে রয়েছেন সবচেয়ে বেশি